বন্ধুরা যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটির নাম ডেসিনা বা ড্র্যাকিনা তো অনেকে অনেক নামে চিনে তো এর প্রচুর ভ্যারাইটিগুলি রয়েছে এবং সবচেয়ে জনপ্রিয় যে ভ্যারাইটিটি রয়েছে সেটা হচ্ছে এই ওয়াটারে এবং জলের মধ্যে যে ভ্যারাইটিটি হয়ে থাকে সেটা কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে তার সঙ্গে সঙ্গে বাকি আরও অনেক ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করে এবং তারাও কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর তো চলুন আজকে আমরা আলোচনা করি এই যে ড্র্যাকেনা যেটা হচ্ছে সাধারণত জলের মধ্যে গ্রো করা হয় এবং জলের মধ্যে গ্রো করা ড্র্যাকেনা কিন্তু আমাদের বাগানিদের কাছে প্রচুর পরিমাণে রয়েছে শুধু বাগানি না আরও যারা বাগান করে না যারা এটাকে লাকি প্ল্যান্ট হিসাবে মনে করে তারাও কিন্তু অন্তত এই গাছটিকে কিন্তু আপনার বাড়িতে রেখে দিয়েছে তো এই বাড়িতে রেখে দেওয়ার পরে কিছুদিন পর অনেকের গাছ নষ্ট হয়ে যায় অনেকে এই গাছটি সঠিক পরিচর্যা না করার ফলে গাছটি নষ্ট হয় তো চলুন এই সমস্ত গাছগুলি আমরা যখন ক্রয় করে আনি তারপরে এর কি ধরনের পরিচর্যা রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা তো প্রথমে বলে রাখি যে এই সমস্ত গাছগুলি কিন্তু আমরা যখন আনি তখন কিন্তু এর কাটিং থেকে চারা তৈরি করবো লাগি না সরাসরি একে কিন্তু তৈরি করা চারাই আমরা নিয়ে আসি তো আমি এই তৈরি চড়া করা চারা আপনারা যখন বাড়িতে আনবে তখন তার কি কী পরিচর্যা রয়েছে সে সমস্ত পরিচর্যা নিয়ে আজকের ভিডিওটি তো পুরো ভিডিওটি স্ক্রিপ না করে দেখতে থাকুন বন্ধুরা সবার প্রথমে আমরা আসি যে কাটিং নির্বাচন বা চারা নির্বাচন আমরা যখন এই গাছটি কিনবো কি কী দেখে কিনবো সবার প্রথমে আমাদের দেখতে হবে যখন আমরা এই গাছটিকে ক্রয় করব তখন আমাদের স সব সময় আগে দেখতে হবে এই যে কাণ্ডটি রয়েছে এই কাণ্ডটি এটাই হচ্ছে এই গাছের কাটিং এবং এটি যেন সব সময় যেন হাত দিয়ে দেখে নেবেন যেন মজবুত হয় এবং যেন সমস্ত রকমভাবে তার কাণ্ডটি যেন পুষ্ট হয় এই বিষয়টি কিন্তু সবার আগে খেয়াল রাখত এবং তারপরে সেটা জল থেকে তুলে দেখবেন তার রুটগুলি আসছে কিনা। যদি রুট না আসে তাহলে কিন্তু সেই গাছটি নেবেন না কারণ সেই গাছটি কিনলে কিন্তু রুট না আসার চান্স অনেক থাকে তারপর এটা জলে থাকতে থাকতে একটা সময় হয় এটা পচে যায় এই ব্যাপারটি থাকে তো যখন আপনারা গাছ কিনবে তার জন্য সবসময় এই কাণ্ডটি মোটা দেখে আপনারা কিনবেন কখনোই সরু কাণ্ড দেখে এই গাছটি কিনবেন না এবং তার থেকেও চেষ্টা করবেন যে এই যে দৈর্ঘ্যটা রয়েছে এই দৈর্ঘ্যটা যেন একটু বেশি হয় মানে খুব কম দৈর্ঘ্য কিন্তু নেবেন না একটু বেশি হলে কী হবে এই যে গাছের গোড়াটি রয়েছে এটা যতটা পরিমাণ জলের মধ্যে থাকবে সেই জলটুকু সেটাই ভিজে থাকবে আর বাকি অংশটা শুকিয়ে থাকে যার ফলে কি হয় সেই জায়গাটা ইনফেক্টেড হওয়ার সম্ভাবনাটা খুব কম আর যদি এই যে জায়গাটি যদি খুব ছোটো হয় তাহলে এটা জল দিয়ে দিলে পুরো জায়গাটি ভিজে যায় তার ফলে কী হয় উপরের যে অংশটি রয়েছে জলের উপরে সে অংশটি একটা সময় আসতে কোনো কারণে ইনফেক্টেড হয়ে যায় তার জন্য অবশ্যই আপনারা যখন কাটিং কিনবে সবসময় সুস্বাস্থ্যবান এবং মোটা দেখে আপনারা এই চারাটি সংগ্রহ করবেন আর চারাটি কিন্তু সবসময় এরকম ডালের মধ্যেই পাওয়া যায় অবশ্যই এটা দেখেই সংগ্রহ করবেন আমার এটি কেনা না আমার এটা নিজে হাতে তৈরি করা এবং কাটিং থেকে এটা তৈরি করা এবং এই গাছটি পরবর্তীতে আমি আরেকটি দুর্গাপুজো আসলে আমি এই গাছটি পেয়ে যাই কারণ যখন জঙ্গল পরিষ্কার করে তখন এই গাছটি কেটে ফেলে দেয় তো এবারও দেখে এসছি গাছটি বেশ বড়ো হয়েছে অবশ্যই পেলে সেটা নিয়ে একটা কেটে ভিডিও করে দেখাবো যে কীভাবে এর তৈরি করা হচ্ছে আরেকটি ছিল সেটা অন্তত নষ্ট হয়ে এসছে এবং তারপরে এটা এবং কেন নষ্ট হলো সেই বিষয়গুলি আপনাদের জানিয়ে দিচ্ছি এবার এই যে গাছটির কাণ্ডটি রয়েছে এই কাণ্ডটি কিন্তু আপনাদেরকে এই বিষয়গুলি দেখে কিন্তু আপনাদেরকে অবশ্যই কিনতে হবে এবার আছে তারপরে জল আপনারা যে জলটির মধ্যে রাখবেন সে বা যে পাত্রটির মধ্যে রাখবেন সে পাত্রটিকে কিন্তু সপ্তাহে একদিন করে আপনাদের জল পরিবর্তন করতে হবে এবং সমস্ত পাত্রগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে ফেলতে হবে ধুয়ে তারপরে আবার গাছটিকে বসিয়ে দিতে এবং যখন পরিষ্কার করে ধুতে হবে তখন কিন্তু অবশ্যই আপনাকে এই কাণ্ডের এই সাইডগুলো একটা ব্রাশ দিয়ে হালকা করে ঘষে দিতে হবে ঘষে এর সঙ্গে লেগে থাকা যত নোংরা আবর্জনাগুলি রয়েছে সেগুলো কিন্তু ছুটিয়ে ফেলে দিতে হবে এই জিনিসগুলি কিন্তু হালকা যে টুথব্রাশ থাকে সেগুলিতে হালকা ঘষে দিতে হবে এমনভাবে ঘষবে না যেন এর টাংস সব উঠে যায় এইভাবে ঘষবেন না হালকা করে ঘষে দেবেন তারপরে এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটি এই জায়গাটিও কিন্তু আপনাদেরকে একটু পরিষ্কার করে দিতে হবে ঘষে ঘষে পরিষ্কার করে দিয়ে আবার নতুন করে জল দিয়ে এবং এটা বসিয়ে দিতে হবে এই কাজটি আপনাদেরকে কিন্তু একদম টানা সাত দিন পর পর আপনাদেরকে এই কাজটি করতে হবে তাহলে আপনার কাছে কোনো রকম কোনো নষ্ট হবে না তারপরে যদি এই গাছের যে পাত্রের মধ্যে রাখবেন সেই পাত্রের মধ্যে যদি পাথর ব্যবহার করে থাকেন অবশ্যই পাথরগুলিকেও কিন্তু আপনাকে ওয়াশ করতে হবে কারণ আপনি জলটাকে পরিবর্তন করলে কিন্তু পাথরটাকে পরিবর্তন করলেন না বা পাথরটাকে ওয়াশ করলেন তাহলে সেই পাথর থেকে কিন্তু আবার বেশ কিছুদিন পর থেকে কিন্তু জলটা খুব তাড়াতাড়ি পচে যাবে আর অবশ্যই এই গাছটি এই জল থেকে কিন্তু সমস্ত কিছু সংগ্রহ করে এই বিষয়টিও কিন্তু ভুল এই গাছটি কিন্তু আপনাদের বায়ু থেকেও কিন্তু সমস্ত রকম খাবার খাবার কিন্তু সংগ্রহ করতে পারে যার ফলে কিন্তু জলে কিন্তু বেঁচে থাকে জলের মধ্যে তেমন কিন্তু রকম কোনো খাবার থাকে না যে গাছটি সুন্দরভাবে গ্রোথ করে এই গাছটি গ্রোথ করার জন্য মূল যে বিষয় রয়েছে সেটা হচ্ছে এর পাতা এ পাতা সরাসরি বায়ু থেকে খাবার সংগ্রহ করতে পারে বলেই এর সুন্দরভাবে বেঁচে থাকে তারপর আরেকটি বিষয় বলি ফার্টিলাইজার বা খাবারের কথা যখন আসলো খাবার বিষয় নিয়ে আলোচনা করি এই গাছটিতে যখন আমরা গা গ্রোথ করি তখন আমরা অনেকেরই মাথায় থাকে গাছটি খাবার কোথায় পাবে তার জন্য আমরা জলের মধ্যে সামান্য পরিমাণ খাবার অ্যাড করে ফেলি কেউ ডিএপি দিয়ে ফেলি কেউ অন্যরকম খাবার দিয়ে ফেলি এরকম অনেক প্রচুর ভুল আমরা ভিডিও দেখে থাকি যেগুলি দেখার পরে আমরা সেই সমস্ত গাছগুলি জলের মধ্যে সে খাবারগুলি অ্যাপ্লাই করে ফেলি যাহা মাত্র এই গাছে এই জলের মধ্যে আমরা খাবারগুলি অ্যাপ্লাই করব সেটা লিকুইডস অ্যালেবেল হোক বা যে কোনো কিছু হোক তখনই কিন্তু এই রুটটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে যায় কারণ এই জলটি যখন কন্টিনিউ স্টে করে যাবে সাত দিন আর আপনার গাছের রুট যদি খুব একটা বেশি না থাকে তখন কিন্তু সেই খাবারটিকে তারা শেষ করতে পারবে না তখন কিন্তু সেই খাবারটি কিন্তু আপনার রুটকে পচিয়ে দেবে এই জিনিসটি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তাই এই সমস্ত গাছে কিন্তু কোনো রকম কোনো খাবার ব্যবহার করবেন না এই সমস্ত গাছগুলি যে রয়েছে সেই গাছগুলি তারা সরাসরি বায়ু থেকেই খাবার সংগ্রহ করতে পারে এবং তাদের জন্য খাবার সরাসরি বা জল সরাসরি শুধু কী লাগে জল লাগে তো আর বাকি খাবার সে উপর থেকেই সংগ্রহ করে নিতে পারে এরা তার জন্য অবশ্যই এই বিষয়গুলিকে মাথায় রাখবেন রকম কোনো ফার্টিলাইজার ব্যবহার করবেন না এবার রোগ এই সমস্ত গাছগুলি সবচেয়ে বড় রোগ হলো যেটি সেটা হচ্ছে নতুন পাতাতে কোনো রকম রোগ হয় না যে পাতাগুলি পুরনো হয় আপনারা দেখলে বুঝতে পারবেন সেই সমস্ত পাতাগুলিতে এই যে এই ধরনের রোগ হয় এই ধরনের পাতাগুলিতে এই ধরনের রোগ হয় আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন এই যে এই ধরনের রোগ হয় এই যে পাতা এক সাইড থেকে পুড়ে আসছে এই ধরনের রোগ হয় যে সমস্ত পাতাগুলিতে এই ধরনের রোগ হবে সেই পাতাগুলিকে এখান থেকে কেটে বাদ দিয়ে দেবেন এবং অবশ্যই বাদ দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করবেন যে আপনার গাছটির শেপটা যেন নষ্ট না হয় সেটা দেখে আপনারা কাটবেন এটা যদি এখানে থেকেও যায় তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই এটা কোনো রকম কোনো ইনফেকশন নেই এটা একটা বয়সজনিত রোগ এবং এই বয়স হলে এটা হবেই এবং প্রত্যেকটা গাছের পাতাতে আপনারা দেখেছেন যখনই বয়স হবে তার পাতা হয়তো ঝরে পড়ে যাওয়ার জন্য তার যে রেচন প্রক্রিয়া রয়েছে তার মাধ্যমে সেটা হয়ে থাকে তাছাড়া এই গাছে তেমন রকম কোনো রোগ নেই আরেকটি রয়েছে ফাঙ্গাল ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন যদি যদি না হতে চান তাহলে অবশ্যই আপনাদের আরেকটি জিনিস মাথায় রাখতে হবে এই যে গাছের এই জায়গাটি রয়েছে এই জায়গাটি কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা সবসময় থাকে অবশ্যই আপনারা এই জায়গাটিকে খুব ভালো করে মাঝে মধ্যে খেয়াল করে মাঝে মধ্যে এই জায়গাটিকে একদম পরিষ্কার করে দিয়ে একটু অ্যান্টি ফাঙ্গাল লাগিয়ে দেবেন এই জায়গাটাতে কিন্তু মেন রয়েছে এটি বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে তার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় থাকে যেটা মাকড়সার উৎপাত থাকে অবশ্যই আপনাদের মাকড়সার জালগুলি দেখবেন এর ভেতর ছোটো 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 হয়ে পড়ে থাকবে সেগুলিকে পরিষ্কার করতে হবে এবং সপ্তাহে একদিন যদি আপনারা এই সমস্ত গাছে যদি মাকড়নাশক স্প্রে করতে পারেন তবে স্প্রে করার সময় অবশ্যই আপনারা এই গাছটিকে আপনার ঘরের মধ্যে স্প্রে করবেন না বাইরে নিয়ে আসবেন কোনো একটা ছায়া জায়গায় রাখবেন স্প্রে করবেন ঘন্টাখানেক বাইরে রাখবেন সমস্ত পাতা থেকে সমস্ত কিছু ঝরে পড়ে যাবে স্প্রে করার পর এবং পাতাগুলি শুকিয়ে আসবে তারপরে কিন্তু আপনাদেরকে ঘরে আনতে হবে তারপরে পাতা তাড়াতাড়ি শুকিয়ে দেওয়ার জন্য কিন্তু রোধে রাখলে চলবে না এই হচ্ছে এই গাছের পরিচর্যা এবং সেটাকে করতে হবে তারপরে আপনারা মাঝে মধ্যে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে পারেন যদি এখানে না দেন সমস্ত গাছে স্প্রে করতে পারেন অবশ্যই যখন স্প্রে করবেন জল থেকে তুলে নিয়ে সমস্ত গাছে সুন্দরভাবে স্প্রে করবেন আরেকটি বিষয় রয়েছে যে সমস্ত গাছগুলি দীর্ঘদিন ধরে জলে থাকে সেই সমস্ত গাছের রুটগুলি প্রচুর পরিমাণে বেড়ে যায় বেড়ে যাওয়ার ফলে কি হয় যে পাত্রের মধ্যে আমরা রাখি এই রুটগুলি অতিরিক্ত পরিমাণে হয়ে যায় যার ফলে সেখানে আর বসে থাকার জায়গা হয় না তখন কিন্তু আপনাকে অবশ্যই যে পুরোনো রুটগুলি রয়েছে সেগুলি কিন্তু কাটাই ছাটাই করে আপনাকে ছোটো করে দিতে হবে ছোটো করে দিয়ে সেটাকে কিন্তু আবার আগের মতো করে বসার একটা জায়গায় আপনাকে সুন্দর করে বসিয়ে দিতে হবে তবেই কিন্তু এই গাছ কিন্তু আরও সুন্দরভাবে জলের মধ্যে গ্রোথ করবে আপনি যদি মনে করেন শিকড়গুলি কাটলে গাছটি মরে যাবে তাহলে মাথায় রকম যখন শিকড়টা ছিল না তখন গাছটা বেঁচেছিল কী করে অবশ্যই এই ভুল ধারণা আপনারা থাকবেন না আর এই শিকড় যদি এর মধ্যে জলের মধ্যে থাকে তাহলে জলের মধ্যে আরও অনেক ধূলিকরণ আটকাবে ধীরে 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 সেখানে আরো ফাঙ্গালের জন্ম হয় ফলে কী হবে গাছটি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হবে তাই অবশ্যই আপনারা এই সমস্ত গাছের অতিরিক্ত শিকড়গুলি সেগুলিকে ছেঁটে কমিয়ে দিন কমিয়ে দিয়ে আবার সুন্দর করে আপনার পাত্রের মধ্যে বসিয়ে দিন দেখবেন আবার সে নতুন করে আবার রুট ছাড়তে শুরু করবে এবং নতুন নতুন করবে দেখুন এগুলো পুরনো রুট এই যে রুটগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলি কিন্তু পুরনো রুট কিন্তু এই যে এই জায়গাগুলিতে দেখুন এই যে নতুন নতুন রুট কিন্তু আবার সে ছাড়ছে তো নতুন রুট যখন ছাড়ছে তখন এই পুরনো রুটগুলো খুব একটা প্রয়োজন হয় না এগুলিকে আমরা কেটে দিলেও কোনো রকম কোনো অসুবিধা হবে না এই সমস্ত রুটগুলিকে যদি আমরা কেটেও দিই কোনো রকম কোনো অসুবিধা হয় না এই গাছের সেক্ষেত্রে গাছ কিন্তু আরও সুন্দরভাবে গ্রোথ করবে এই যে নতুন রুটগুলি বেরোচ্ছে সেখান থেকে কিন্তু তারা জলটাকে শোষণ করতে পারবে এবার আসি একে কোথায় রাখবো এই সমস্ত গাছগুলোকে সাধারণত আমরা সরাসরি ঘরের ভেতরে রাখি ঘরের ভেতরে বলতে একদম অন্ধকার জায়গায় রাখবেন না যেখানে হালকা রোদ লাগে এমন একটি জায়গাতে রাখবেন এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে আপনি যদি আপনার ঘরের মধ্যে একদম বদ্ধ জায়গায় ঘরটি সারাদিন জানলা বন্ধ করে লাইট অফ করে অন্ধকারচ্ছন্ন তৈরি হয়ে যাচ্ছে এমন জায়গায় যদি গাছটিকে রাখেন তাহলে গাছটি নষ্ট হবে গাছটা একটি জায়গা রাখবেন যেখানে জানলা খুললে জানলা আলো আসবে এই বিষয়টি কিন্তু আলো আসা মানে না সূর্যের আলো পড়বে সরাসরি সূর্যের আলো পড়বে এমন বিষয় না মানে বাইরের যে জানলাটা খুলে ঘরটা যেন আলো হয়ে যায় এমন একটি জায়গা লাগবে এমন একটি পরিবেশ লাগবে তবে সেখানে এই গাছটি সুন্দরভাবে গ্রোথ করবে একেবারেই ছায়া জায়গাতে হবে এমন বিষয় না হালকা এরকম জায়গা লাগবে আপনারা আপনাদের বেলকনিতে রাখতে পারেন বারান্দায় রাখতে পারেন মানে যেখানে একটু খোলামেলা পরিবেশ থাকবে বাইরের আবহাওয়াটা আসবে ঠিক আছে বাইরের বায়ু চলাচল করতে পারবে তার সঙ্গে যেন দিনের আলোটা আমরা পাই সেই বিষয়টা কিন্তু খেয়াল রেখে গাছটি করতে হবে আরেকটি টিপস আমরা বলে থাকি যে অনেকে আমাদেরকে এই কথাটা বলে যে যে সমস্ত গাছগুলো ইনডোর বা যে সমস্ত গাছগুলো এই ধরনের গাছ তাদেরকে ঘরে রাখা হয় সপ্তাহে একদিন রোদে দেওয়া ভালো আমি বলছি একদম ভুলে এটা করবেন না সঙ্গে সঙ্গে গাছটি মারা যাবে তার কারণ হচ্ছে একটা ক্লাইমেটে গাছ যখন নিজেকে তৈরি করে ফেলে তখন থেকে যদি হঠাৎ করে আপনি তাকে রোদে দেন তাহলে সেই রোদ সে সহ্য করতে পারে না যার ফলে গাছটির মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাই এই ভুলটি একদমই করবে না বিশেষ করে লাকি বাম্বু হোক বা যে কোনো কিছু হোক যে সমস্ত গাছগুলি জলে গ্রো করছে সেই সমস্ত গাছে তো অনেকের কাছে এই কথাটা আমি শুনেছি যে সপ্তাহে একদিন অন্তত রোদে রাখা উচিত তো এই ভুলগুলি আপনারা একদম করবেন না এটা করলে আপনার গাছের মৃত্যু মৃত্যু একদম একদম নিশ্চিত করে বলতে পারি মারা যাবে গাছটি তার প্রথম কারণ হচ্ছে আমরা যদি আজকে একটা ক্লাইমেটে বড় হই ধীরে ধীরে নিজেকে ছড়িয়ে ফেলি হঠাৎ করে যদি আমাকে এখন এসি ঘরের মধ্যে ঢুকে দেওয়া হয় তাহলে কিন্তু আমার কিন্তু সর্দি জ্বর হয়ে যেতে পারে আমি কিন্তু সেটা নিতে পারবো আমি যদি সারাদিন সেই এসিতে থাকি সেটা কিন্তু আমি নিতে না আমার শরীর তার কারণ আমি একটা পরিবেশে থেকে থেকে বড়ো হতে হতে অভ্যস্ত হয়ে গেছি তারপর হঠাৎ করে একটা পরিবেশ চেঞ্জ করে দিলে আমার কিন্তু সেটা সহ্য হবে না সেক্ষেত্রে আমার শরীর খারাপ হতে পারে ঠিক একই ক্ষেত্রে এই সমস্ত গাছগুলি তাই আপনারা যখন ঘরের ভেতর রেখেছে তখন সে আলাদা রকম একটা পরিবেশে বড় হতে শুরু করেছে হঠাৎ করে তার যদি পরিবেশ চেঞ্জ হয় একদিনের জন্য তাহলে সে একদিনের জন্য সে নিজেকে আর কী পরিবর্তন করবে সে করা রোদ সহ্য করবে নাকি বাইরের প্রচুর পরিমাণে ধুলি কণা সমস্ত কিছুকে সহ্য করবে তখন কিন্তু গাছটি অটোমেটিকলি নষ্ট হয়ে যায় তাই অবশ্যই আপনারা এই কাজগুলি কখনোই করবে না যে সমস্ত ক্লাইমেট লিমিটে আপনারা এই গাছগুলিকে বাড়িয়ে তুলবেন সেখানেই আপনারা সারা বছর রেখে দিন দেখবেন গাছে কোনো রকম কোনো কিচ্ছু হবে না কিন্তু এই যে আদান প্রদান যদি করেন তাহলে কিন্তু গাছ নষ্ট হবে এটা ভুলেও করা যাবে না এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় অনেকে এটা করে থাকে যার ফলে কিন্তু তার গাছ যখন দেখছে বাচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে বলছে যে সূর্যের আলো পড়ছে না এই জন্য হচ্ছে বাইরে দিচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এগুলো স্বাভাবিকভাবে হবেই যখন এই গাছটিকে আমি সূর্যের আলোতে দেবো তখন এর পাতা কিন্তু সঙ্গে সঙ্গে ক্লোরফিল কিন্তু নষ্ট হয়ে যাবে কারণ কত কড়া রোধ নিতে পারবে না যার ফলে গাছে প্রত্যেকটা কোষ নষ্ট হয়ে যাবে তো যাই হোক এই বিষয়গুলিকে অবশ্যই মাথায় রাখতে হবে তারপর আসি পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই গাছের পাতাগুলি একটু লম্বাটে হয় এবং অবশ্যই গাছের পাতার মধ্যে অনেক ধুলিকণা পড়ে তার কারণ হচ্ছে ঘরের ভেতরে যে সমস্ত ধূলিকণাগুলি থাকে সে সমস্ত ধূলিকণাগুলি এরা টেনে নেয় যার ফলে কিন্তু ঘরের বা এয়ার পিউরিফায়ারও করে তার সঙ্গে সঙ্গে গাছগুলি প্রচুর পরিমাণে অক্সিজেন প্রদান করে এই বিষয়গুলি তো রয়েছে তার জন্য অবশ্যই আপনার গাছের পাতাগুলিকে সপ্তাহে একদিন হোক আপনারা একটু পরিষ্কার করে দেবেন কোনো একটা ভিজে কাপড় বা কোনো কিছুতে এটাকে পরিষ্কার করে দেবেন এবং এটা অবশ্যই আপনাদেরকে কিন্তু করতে হবে আর তার সঙ্গে সঙ্গে আপনারা জলটা যে রয়েছে সেই জলটা কিন্তু অবশ্যই আপনার সপ্তাহে পরিবর্তন এটা কিন্তু কখনোই ভুলবেন না এই পরিবর্তনটা কিন্তু অবশ্যই করতে হবে আর জলটা আপনার সেই সমস্ত জলে ব্যবহার করুন যে সমস্ত জলে আয়রন একেবারেই কম যে সমস্ত জলগুলিতে আয়রন নেই আপনারা তো জলটা ব্যবহার করলেন কিছুদিন পর দেখা গেলো জলের নিচের দিকে লাল হয়ে গেলো এই যে এই জায়গাটাকে দেখুন এইখান থেকে কিন্তু নতুন এগুলি কিন্তু আমি এই এই এরকম আরেকটি গাছ ছিল সেটার থেকে সাইড থেকে কেটে এগুলিকে বাদ দিয়ে সেগুলি কিন্তু আবার বসে দেখুন এখানেই কিন্তু সুন্দর হয় এর কিন্তু কোনো কিছু না রুট কিন্তু এগুলো আগেই ছিল এগুলো রুট কিন্তু এখনো পায়নি তার উপর কিন্তু আজকে প্রায় দশ পনেরো দিন হয়ে গেলে এভাবেই বেঁচে আছে রকম কোনো অসুবিধা এদের হয় না জল যদি এরা পায় তাহলে এদের রকম কোনো অসুবিধা হয় না এবার আপনাদেরকে আরেকটি যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা আপনাদেরকে জানতে হবে সেটা হচ্ছে এই গাছের আপনাদের পরিদর্শন করতে হবে প্রতিনিয়ত আপনাদের গাছের কাছে আসতে হবে গাছটার দিকে খেয়াল রাখতে হবে গাছের কোথায় কি কী সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলিকে আপনাদেরকে বুঝতে হবে তবেই কিন্তু এই গাছ সুন্দরভাবে আপনার বাড়িতে গ্রো করবে আপনি আনলেন একদম ফেলে রেখে দিলেন কোনোরকম কোনো খেয়াল রাখছেন না গাছ নষ্ট হবেই কারণ এটা তো গাছ এটা কোনো প্লাস্টিক বা আর্টিফিশিয়াল কোনো কিছু নয় যে সেটা সেইভাবেই পড়ে থাকবে সারা জীবন এ তো গ্রোথ আছে এ বৃদ্ধি আছে বাড়তে থাকে কমতে পারে এটা ফাঙ্গাল অ্যাট্রাক্টেড হয় বিভিন্ন রকম রোগ আক্রমণ হয় তার জন্য অবশ্যই আপনাকে প্রতিনিয়তের পরিদর্শন করতে হবে এবং প্রতিনিয়ত গাছের প্রতি খেয়াল রাখতে হবে গাছের জল চেঞ্জ করতে হবে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি কিন্তু আপনারা যদি করতে পারেন তাহলে এই জলে এই ড্রেসিনা কিন্তু সুন্দরভাবে গ্রোথ করে আর যে তিনটি পয়েন্ট আমি আপনাদেরকে বললাম সেই তিনটি পয়েন্ট আরেকবার বলি প্রতি সপ্তাহে একবার করে জল আপনারা পরিবর্তন করবেন একই জল দীর্ঘদিন স্টে করবেন না দ্বিতীয়ত আপনারা এই গাছে কোনোরকম কোনো জলে ফার্টিলাইজার ব্যবহার করবেন না তিন নম্বর আপনারা এই গাছকে কখনোই রোদে বের করবেন না আপনারা যে ক্লাইমেটে বড় করেছেন সেই জায়গাটাতেই আপনারা সারা বছর রাখার চেষ্টা করবেন এই তিনটা জিনিস যদি আপনারা মানতে পারেন তাহলে অবশ্যই আপনার গাছটি একদম সুস্থ সবলভাবে বেড়ে উঠবে এবং গাছ সহজে নষ্ট হবে না এবং এটা নষ্ট হবে না মানে এই যে নষ্ট হবে অবশ্যই যে কোনো জিনিসেরই একটা শেষ আছে আপনারা যদি মনে করেন এটা শেষ না এটা বছরকে বছর এখান থেকে যাবে সেটা হয় না কোনো না কোনো একটা সময় আসলে এই গাছটি কিন্তু মারা যায় প্রত্যেকটা গাছেরই একটি তাই জন্মালে মৃত্যু হবে এটা কিন্তু একদম মানতেই হবে মানে এটা না মানলে চলবে না এটা গাছ হোক আর মানুষ হোক সবার ক্ষেত্রে একই রকম পলিসি রয়েছে এটা চলবে তো ভিডিওটি আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন